গাইবান্ধার পল্লী সঞ্চয় ব্যাংকের সদর শাখার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নামে ঋণ দেয়া ফর্ম ও অফিস খরচের নামে অর্থ হাতিয়ে নেওয়া, সুদ মৌকুফের নির্দেশনা থাকলেও তা না মেনে সুদ দেয়া আদায় সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন শাখা ব্যবস্থাপক, তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাইবান্ধ থেকে খালেদ হোসেন পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। পল্লী সঞ্চয় ব্যাংক বাংলাদেশের ক্ষুদ্র ঋণ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান। সাম্প্রতিক গাইবান্ধা সদর শাখা পল্লী সঞ্চয় ব্যাংকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। চলতি বছরের 21 এপ্রিল মৃত্যু হয় সদর উপজেলার খামার বল্লমঝাড় গ্রামের রেজাউল করিমের, কিন্তু মারা যাওয়ার 4 মাস পর তার নামে দেয়া হয় 50,000 টাকা ঋণ। এ বিষয়ে কিছুই জানেন না রেজাউলের পরিবার। সরকারিভাবে সুদ মৌকুপের ঘোষণা থাকলেও নতুন করে ঋণ দিয়ে কৌশলে সুদ আদায় করছে ব্যাংকের কর্মকর্তারা। জীবিত থাকাতে লোন নিয়েছিল, কিন্তু সে গত রমজান মাসে মারা গেছে। হ্যাঁ, তারপরে সে আর কোনো লোন নেয়নি। অফিসে ডাকি নিয়ে যায় সব কিছু কমপ্লিট করে নেওয়ার পরে আমাদেরকে 20,000 টাকা লোন করলো। করার পরে ওনারা আমাকে 5,000 কোটি টাকা হাতে দিল। কোনো অরণিয়াম বা সাময়িক ভাতা পায়নি, অন্য যা শুনছি পায় বা আমিও গেছিলাম 2 বার যা ঘুরি আসছি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন সদর পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক। যারা বলতেছে যে সুদের টাকা নেওয়া হয়েছে, সেই সকল ব্যক্তিদের সাথে আমরা আবার বলবো, যদি এ ধরনের কোনো তারা যদি হচ্ছে হিসাবের কোনো গরমিল টুকুই যদি আপনাদের অভিযোগ দিয়ে থাকে, তাহলে আমরা তাদের সাথে আবার বসবো এবং হচ্ছে এটা মিউচুয়াল করার চেষ্টা করব। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা অভিযোগটা যাচাই করব, যদি সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে যেটুকু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা করব। গাইবান্ধার 7 উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের অধীনে 2,883 সমিতিতে সদস্য রয়েছে 19,721 জন। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।